দীঘা ঘোরেননি এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। তো আজকে আমরা দীঘা যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়লাম। যেতে যেতে আমরা মেদিনীপুরে প্রায় ঢুকেই গেছি। যেতে যেতে একটু হালকা টিফিন করে নিলাম। দেখুন এরকম বাস প্রায় পাবেন, এটা কলকাতার হাওড়া ছিল। এটা হচ্ছে ছোট একটি গ্রাম, যেতে যেতে এরকম সুন্দর সুন্দর গ্রাম পড়বে। আমরা টিফিন টিফিন খেয়ে দিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম। দীঘার গেট পেরোচ্ছি। ওয়েলকাম টু দীঘা। দীঘায় পৌঁছে গেছি, মেঘবালিকায় আমরা এসেছি। এখানে রুম এবার দেখাবো। ভিতরে রুমটা প্রথমে একটি সোফা আছে, আমরা ডবল বেড নিয়েছি, একটি এসি, টিভিও আছে, সাথে একটি সুন্দর ড্রেসিং টেবিল দিয়েছে। প্রাইসটা কিন্তু বেশি, 3000 টাকা কিন্তু প্রাইস হোটেলের। তারপরে চেকিং হবে, তারপরে কিন্তু বেরিয়ে পড়তে হবে। আর এখানে রয়েছে একটি ছোট্ট ফ্রিজ, ফ্রিজে কিছুই নেই। ঠান্ডাকাল এসেছি, দরকার পড়বে না, গরমকালে দরকার পড়ে। তো যেই বেলকানিটা নিয়েছি সেটা আনফর্চুনেটলি সেটা সি বিচ ভিউ হয়নি, বাট তাও খুব সুন্দর, বেলকানিটা খুবই সুন্দর। দিয়েছে দুটো স্যানিটাইজার, দিয়েছে দুটো ছোট ছোট সাবান, দিয়েছে একটা পেন্টিংও রয়েছে। ভিতরের এবার বাথরুমটা দেখায়। টয়লেটটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্রিজার আছে। খাবার চলে এসছে, চিকেন বিরিয়ানি খেয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম এই আশেপাশের মার্কেট ঘুরতে। এখনো মার্কেট পুরোপুরি বসেনি, এবার যাব সেই যেটা দেখার জন্য আমরা এসেছি, দীঘার সি বিচ। ও মাই গড, দেখুন পুরো মনে হচ্ছে ছবি, চিত্র। প্রতিদিন দেখতাম এও দীঘায় যাচ্ছে, আজকে চলেই আসলাম আমরাও দীঘায়। আপনারাও আসুন, এসে ঘুরে যান। এই টাইমটা আরও খুবই সুন্দর লাগবে। এই নভেম্বর ডিসেম্বর টাইমে যদি আসেন মানে খুব অন্যরকম ফিল হবে, কেননা শীতকালে এসব জায়গায় ঘুরে খুবই মজা। চাঁদও উঠে গেছে, দেখুন সন্ধে কিন্তু প্রায় 6টা বাজতে চললো, এখনও কিন্তু মনে হচ্ছে না সন্ধে। ভূগোলে একটা প্রশ্ন আসতো না, পৃথিবী কেন গোল, এই যে তার প্রমাণ, সমুদ্রপৃষ্ঠ মিশে গেছে। দৃশ্যটা দেখে কিন্তু মনে পড়ে গেল, চাঁদটাও খুব সুন্দর লাগছে। যে পাচ্ছে জলে পা চুবিয়ে আসছে, কারণ এখন স্নান করার কোনো টাইমই নেই। আমরা ভেবেছিলাম স্নান করবো, বাট আসতে দেরি হয়ে গেছিলো, তাই খেয়ে দিয়ে একটুখানি ঘুরতে বেরোলাম। ও ভিউটা দেখুন জাস্ট অসাধারণ লাগছে, কালার চেঞ্জিং, ছোট্ট সিনেমেটিক একটি শট। দেখুন জলগুলো আসছে, এবার পুরো ফাঁকা হয়ে যাচ্ছে বীজ আস্তে আস্তে। চলে আসলাম এবার মার্কেটে, ভাজা মাছ, নানা রকম মাছ আছে, চিংড়ি, ভেটকি, পাবদা, এগুলো সব ভাজা করে দেবে ওরা। কাঁকড়া মাছ আছে, এগুলো সব ভাজা খাওয়া যায়। এবার একটু চলুন দেখে আসি কেমন ভিড় আসে। তো একজনও করোনাকালে আমি দেখলাম না যে কেউ মাস্ক পরে আছে, কারুর মুখে মাস্ক নেই, খালি আমরা গেছিলাম আমরাই মাস্ক পরেছি। প্রায় এরকম স্টলে স্টলে মাছ আপনি পেয়েই যাবেন। তো ভিতরে আমি দেখছি যে অন্ধকার পুরো একদম হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছু। এখানে বসার খুবই সিস্টেমটা ভালো, একটু কফি খেয়ে নেওয়া যাক। কফি বানাচ্ছে, 15 টাকা করে নাকি কফি। কফি, পাঁপড় ভাজা, মাছ ভাজা সব খেয়ে দিয়ে একটু হালকা টিফিন করে, হালকা না পুরো ডিপভাবে টিফিন করে আমরা এবার একটুখানি মেলায় এবার সব জিনিসপত্র দেখতে বেরিয়েছি।
এগুলো না কিনলেও আপনি যদি দেখেন তাও আপনার মন ভরে যাবে, এত সুন্দর লাগছে। মানে দীঘায় অনেক দিন পরেই আসলাম, খুবই ভালো লাগছে। মার্কেটগুলো একবারে অসাধারণ, সব জিনিসগুলো খুব সুন্দর সুন্দর, কিন্তু দাম একটু বেশি আছে কোনো কোনো জায়গায়, আবার কিছু কিছু জায়গায় কম আছে। বাসি টাসি অনেক রকম জিনিস, কিন্তু লোকজন বেশ আছে। এরকমই আমার মনে হয় মিডিয়াম থাকাই উচিত, কারণ অন্য সময় দীঘায় নাকি খুব ভিড় হয়। এটা হচ্ছে ভিতরে, মার্কেটের ভিতরে চলে এসেছি আমরা। জুয়েলারি, ব্যাগ, ব্যাগেরই প্রায় অনেকগুলো দোকান দীঘায়, ব্যাগের প্রচুর দোকান। দরদাম করে কিনতে পারবেন যদি ব্যাগ ট্যাগ কেনেন। নানা রকম সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। এবার আমরা একটুখানি বাইরে বেরোলাম মার্কেটের। গাড়ি রয়েছে ছোটো ছোটো, এখান থেকে হাঁটতে হাঁটতে যখন যাবেন, মানে আমরা তো রয়েছি নিউ দীঘায়, মার্কেট ঘোরা কমপ্লিট, এবার হোটেলে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। গুড মর্নিং, দেখুন ভিউটা, দেখুন জাস্ট অসাধারণ। ভোরবেলার দৃশ্যটা দেখুন, পুরো সানরাইজ তো দেখতেই পারলাম না। এবার একটু সকালবেলা মর্নিং ওয়াক করতে যাচ্ছি, দীঘার মর্নিং ওয়াক দেখুন, মানে পুরো কালার চেঞ্জিং। বলছিলাম না, সকালে কালার, ভোরবেলার কালারটা দেখুন, এখন ভোরবেলার পুরো একদম অসাধারণ লাগছে, অসাধারণ। পুরো নীল সমুদ্র, আকাশ নীল, মেঘগুলো কি সুন্দর ছড়িয়ে ছিটিয়ে আছে। গুড মর্নিং গাইস, এটি হচ্ছে একদম পারফেক্ট মর্নিং। সবাই একেবারে উপভোগ করছে সকালের মর্নিংটা, অনেকে মর্নিং ওয়াকও করে এখান থেকে। সূর্যটা উঠেছে, পুরো একদম সেরা লাগছে। সানরাইজটা আমরা দেখতে পারিনি, এবার আমরা একটু মার্কেটে চলে এসেছি। যারা রাত্রিরে কেনাকাটা করে না, অনেকে সকালে কেনাকাটা করে, দরদাম করে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। ছোটোমোটো জিনিস কেনা যেতেই পারে সকালবেলা বেরিয়ে। সকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম, বেশ অনেকটাই হেঁটে চলে এসেছি। এবার একটুখানি বসে একটু কফি খাবো, কফি টফি খেয়ে আবার চলে যাচ্ছি। এবার একটু মোহনায় যাওয়ার ইচ্ছা, মোহনায় মাছ মাছ দেখাবো। এরকমই করতে পারেন সকালবেলা হেঁটে, তারপরে ওখান থেকে চলে গেলেন মোহনায়। ওই যে জুটা, ওই যে চিড়িয়াখানা চলে এসছে, চিড়িয়াখানা এখন বন্ধ আছে। চিড়িয়াখানায় আপনি যেতে পারবেন, ঘুরতে পারবেন। চিড়িয়াখানা সকালবেলা বন্ধ আছে। সকাল সকাল গেলাম, চলে আসলাম মোহনায়। অক্টোপাস, লবস্টার, ইলিশ, প্রচুর প্রচুর মাছ মোহনায়। দাম কিন্তু প্রচুর, পমফ্লেট আছে, চিংড়ি আছে, দাম কিন্তু একেবারে যেরকম নর্মাল মার্কেটে হয় সেরকমই প্রায় কিন্তু দাম বলছে। তফাৎটা ওই 50-100 টাকার। আর শুটকি মাছের ভ্যারাইটি অনেক পেয়ে যাবেন, শুটকি মাছ কিনতে পারেন, কারণ এরকম শুটকি মাছ হয়তো অন্য জায়গায় এত ভ্যারাইটি পাওয়া যায় না। আমরা গঙ্গাসাগরে গেছিলাম যখন, তখনও প্রায় শুটকি মাছ দেখেছিলাম, এরকম শুটকি মাছের বাজার ছিল বহুত। এবার চলে এসছি মোহনার সি বিচে। প্লিজ, দয়া করে সবার কাছে আমার অনুরোধ, সি বিচেরা ঘুরতে যাবেন, খেয়ে দিয়ে সব প্যাকেট ট্যাকেট এগুলো ফেলবেন না, জানেন তো কত ক্ষতিকর। মাছ টাছ কেনা কমপ্লিট, মোহনা করা কমপ্লিট। ওরা বরফের মানে বাক্সের মধ্যে ওরা প্যাকিং করে দেবে, তার জন্য আলাদা করে কিন্তু পয়সা নেবে, 30 টাকা এক প্লেট বরফ। এবার আমরা মোহনা ঘুরতে ঘুরতে চলে আসলাম নিউ দীঘার পরেই তালশাড়িতে। না আসলে এখানে আপনি মানে বুঝতেই পারবেন না দীঘায় তালশাড়িটা কতটা মানে অন্যরকম। তালশাড়িতে কেউই নেই, পুরো ফাঁকা তালশাড়ি।
বাট এখানে সব কিছুই আছে, দোকানপত্র, মানুষজন, কিন্তু স্নান বা ঘুরতে আসে না কেউ। ওই যে দূরে দেখাচ্ছে আমি, ওই যে দেখা যাচ্ছে যে বনগুলো, সেখানে কিন্তু শুটিং হয়, খুব খুব সুন্দর জায়গা। এই বোর্ডিংয়ে করে সবাই যাচ্ছে, 50 টাকা করে হয়তো টিকিট। আর ওই যে এই যে এই নৌকাগুলোতে করে সবাই যাচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি তালসারির বীজে, পুরো এটা কিন্তু পুরোটাই তালসারি। দীঘায় স্নান করেছেন আর তালসারিতে স্নান করেছেন, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। আমরা কিন্তু তালসারিতে চলে এসেছি এখানে স্নান করব বলে, মানে পুরো ফাঁকা, কিন্তু পুরো দীঘার স্রোত একই, পুরো সেম জলও দেখুন যেরকম ওখানে ঘোলা জল, আর এখানে দেখুন জল পুরো পরিষ্কার, নোংরা কিচ্ছু নেই, পুরো জল পুরো একদম পরিষ্কার, কাচের মতন, দীঘার মতন জল না কিন্তু। তালসারি পাশেই, 10 থেকে 15 মিনিট লাগবে। স্নান টিনান করে আমরা চলে যাচ্ছি এই যে এখানে বনগুলো দেখুন, এইগুলো না দেখলে দীঘা আর কি ঘুরলেন। এই যে এই বনগুলোই দীঘার আসল মজা। দীঘা ঘোরা কিন্তু আমাদের 2 দিন 1 রাত্রি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু দুপুর হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ছি। যেতে যেতে চলে আসলাম একটু ফাঁকে মন্দারমণি, যেহেতু এই এক পথেই যাচ্ছিলাম মন্দারমণি পড়ে গেল। মন্দারমণি বীজও কিন্তু খুবই ফাঁকা রয়েছে। তো যারা বেশি দিনের জন্য দীঘা ঘুরতে চান না, তারা কিন্তু এই 2 দিন আর 1 রাত্রি, আমরা 2 দিন পাইনি, 1.5 দিন পেয়েছিলাম, এই টাইমটুকু কিন্তু আপনি ভালোভাবে ঘুরতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করবেন।